করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পায়রা চত্বরে এক গম্ভীরা পরিবেশন করে কথন সাংস্কৃতিক সংসদ কসাসের সদস্যরা। এর আগে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অনুষ্ঠানের উদ্বোধন করেন। কসাসের সহসভাপতি শফিক মেহমুদ এর রচনায় করোনার সংক্রমণে করণীয় নানা বিষয়ে গম্ভীরাদি তুলে ধরা হয়। শহরের চলাচলকারী পথচারীরা এ পরিবেশনা উপভোগ করেন। হোম কোয়ারেন্টাইন তো বুঝতে হবে, যদি তাহলে তাকে অবশ্যই 14 দিন ঘরের মধ্যে থাকতে হবে। তারপরে এই যে কি কইলি লকডাউন নাকি? হ্যাঁ লকডাউন, এই লকডাউনের বিষয় আছে? এবং সরকারি নিয়ম নিষেধ মেনে চলতে হবে, বুঝেছিস? বাংলাদেশের না, চীনে আবিষ্কার। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।